সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব যে আমরা যদি একটা সার্টিফিকেট তৈরি করি, তো একটা সার্টিফিকেট দিয়ে কীভাবে আমরা এক ক্লিকেই 100 জন 150 জন যতজন মনে যায় কীভাবে সেই সকল মানুষকে আমরা একসাথে সার্টিফিকেট তৈরি করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, সেটি আমরা আজকে দেখব। তো শুরুতেই আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। তো দেখতে পাচ্ছ যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা সার্টিফিকেট অলরেডি তৈরি করেছি। তো এটা আমরা ইলাস্ট্রেটর তৈরি করে এখানে নিয়ে আসছি। কীভাবে নিয়ে আসছে সেটা আমি নতুন করে দেখাচ্ছি। আমরা এখান থেকে নিউ যাবো, নিউ থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। তো আমরা এই সেকশনটা ঠিক করে নিব। এটাকে আমরা লেআউট থেকে সাইজে যাব, সাইজ থেকে এটাকে আমরা A4 নিব, ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপে যাব, মার্জিন এটাকে আমি এরকম কমিয়ে নিব। নিলাম। তো আমি এখানে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার ছবিটাকে ইনসার্ট করবো, অর্থাৎ ছবি যেটা আমি ডিজাইন করে বানিয়ে রেখেছি সেটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসবো হচ্ছে আমি যেখানে রেখেছি সেখান থেকে নিয়ে আসবো। তো আমি দেখতে পাচ্ছি যে এই ছবিটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ডিলিট চেপে দেবো। ডিলিট চাপার পরে আমরা ইনসার্টে যাবো। আবার ইনসার্টে যাওয়ার পরে আমাদের হেডার ফুটারে ক্লিক করবো, হেডার ফুটারে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ক্লিক করবো, তারপর এটাকে মুছে দিব ব্যাক স্পেস চেপে, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে নিয়ে আসার পরে আমি এটাকে টেনে পুরো পেজের সমান বানিয়ে দিব, সমান বানিয়ে দেবো। তারপর দেখতেছি যে ইজি কাজ করা যাচ্ছে, ইজি কাজ না করা গেলে এই যে এখানে সাইড ডিজাইন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে যে কোনো একটা নিয়ে নিব, যে কোনো নিয়ে নিব, নিলে আমরা এটা ইজি প্রেস করতে পারবো। এরপর যদি ইজি মনে হয় তারপর আমরা এই ছবিটাকে ক্লিক অবস্থায় রেখে এখানে পিকচার টুল লেখা আছে এখানে ক্লিক করে এই যে র্যাপ টেক্সট এটা ক্লিক করে দিলাম, যে কোনো একটা দিলাম, ধরুন বিএন টেক্সট দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু আমি এটাকে ইজি মুভ করতে পারবো। একটা ছোটো করে নিজে দেখি কী অবস্থা। আমি এটাকে কর্নারে রাখলাম, রাখার পরে এই কর্নার থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট মাঝখানে ক্লিক করে দিলাম, বাস আমার হেডার ফুটার কমপ্লিট। হেডার ফুটার ক্লিক করে আমি এটা হেডার ফুটার ক্লোজ করে দিলাম, বাস হয়ে গেছে, হয়ে গেছে। তো এইভাবে আমরা ছবি অ্যাড করলাম মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখন আমি কী করবো, এখন আমি আমার এক্সেল ফাইলটাকে আমি ওয়ার্ডের সাথে অ্যাড করবো। যে এক্সেল ফাইলে আমি ডাটা কালেকশন করছি সেই এক্সেল ফাইল আমরা ডাটারগুলি এখানে আমরা অ্যাড করে দেবো। কীভাবে অ্যাড করবো, মেইলিংসে যাবো, মেইলিংসে সিলেক্ট রেসিপিয়েন্টসে যাবো, এখানে ক্লিক করবো, ইউজ অ্যান এক্সিস্টিং ফাইলে যাবো, আমার ফাইলটা আমি যেখানে রেখেছি সেখানে যাবো, সেখানে গিয়ে আমি আমার এক্সেল ফাইলটাকে আমি এর সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম, অলরেডি অ্যাড হয়ে গেছে, ওকে দিব। এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে, এখন আমি দেখবো যে আমি এখানে কী করবো। তো আমি এখানে আমি নাম বসাবো, নাম বসানোর জন্য আমি কী করবো, ইনসার্টে যাবো, শেপসে যাবো, এখানে একটা বক্স দিলাম, আমি বললাম যে এর বাইরে নাম হবে না, বললাম যে নাম এইটুকু হবে, এর বাইরে নাম যাবে না। তো এটাকে মোটামুটি মাঝখানে নিয়ে মাঝখানে নিলাম, নেওয়ার পরে শেপ ফিলে ক্লিক করে নো ফিল দেবো, এবং তার আগে এখানে রাইট বাটন ক্লিক করে এই বক্সটাতে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে রাখবো। দেওয়ার পরে এখন আমি কী করবো, টেক্সট বুক গিয়ে আবার আউটলাইনটাকে আমি নো আউটলাইন দিব। নো আউটলাইন দেওয়ার পর যেহেতু এখানে টেক্সট ক্রিয়েট করা আছে, তো আমি এখানে টেক্সট ক্রিয়েট করার পরে আমি মেইলিংসে আবার গেলাম। যাওয়ার পর ইনসার্ট মার্চ ফিল্ড, ইনসার্ট মার্চ ফিল্ড আছে, এখান থেকে আমি ক্লিক করে নেম, যেহেতু আমি নাম বাংলায় বসাবো তো নাম বাংলায় ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি একটু মিডল বরাবর নিয়ে যেতে চাই, এবং আমি সেটা বোল্ড হবে, এবং আমি নামটা আরেকটু বড় হবে। তো আমি যেভাবে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট তারপরে ক্লিক করে আমি এটাকে এভাবে অ্যাড করে নিলাম, অ্যাড করে নিলাম। তো এখন এখন আমাকে যে কাজ করতে হবে, আমি দেখতে পাচ্ছি যে আমাকে আমি এখানে একটা সনদ রং বসাতে চাইছি, তো সনদ রং এখানে আমরা অ্যাড করবো। সনদ রং কীভাবে অ্যাড করবো, সেমভাবে আমি আমার একটা বক্স এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এই বক্সটাই যদি কাজ করতে চাই, এই বক্সটাই আমি এখানে কপি করে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে এই বক্সকে আমি আরও ছোটো করে নিব, এবং ভিতর যে লেখাটা আছে এটাকে আমি অনেক ছোটো করলে লেখাটা দেখা যাবে। লেখাটা মোটামুটি দেখা যাচ্ছে,
থাকে এই বরাবর নিব, নিলাম। তো আমি নাম বাংলা এটা এখানে থাকবে না, এটা মুছে দিলাম। মুছে আমি ইনসার্ট মার্চ ফিল থেকে আমি চাইলাম যে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসবে, তো সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে বসাই দিলাম। বসানো শেষ, আমি এখানে আমার সার্টিফিকেট নাম্বারগুলি আসবে এবং এখানে নামগুলি আসবে। তো আমার লিস্টে যতগুলি নাম আছে সেই নাম নামগুলি আমার এখানে চলে আসবে। তো নামগুলি আমি আমি এবারে কী করবো, ফিনিশে ক্লিক করবো, এডিট ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আমি যদি অলে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমার সকল নাম এবং সার্টিফিকেট নাম্বার অটোমেটিক্যালি বসে গেছে। এই যে একটা নাম বসছে, নাম্বার বসছে, পরেরটা দেখি নাম বসছে, নাম্বার বসছে, নাম বসছে, নাম্বার বসছে। এইভাবে আমরা কী করতে পারি, আমরা এক ক্লিকের মাধ্যমে আমরা সকল সার্টিফিকেট তৈরি করে নিতে পারি। এভাবে আমরা এগুলিকে আমরা এখান থেকে যদি আমার আউটলুক অ্যাকাউন্ট থাকে তাহলে আমি ফিনিশের মার্জে গেলে তখন আমাকে আবার মেল করার অপশন দেবে, তখন মেল করতে পারবো। অথবা আমি যদি চাই যে না সবাইকে ছবি আঁকিয়ে দেবো তাহলে প্রথমে আমি এক্সপোর্ট থেকে এটাকে পিডিএফ বানাবো। পিডিএফ বানানোর পরে আমি অনলাইন যে কোনো জায়গা থেকে আমি এটা কী করবো, অনলাইন যে কোনো জায়গা থেকে আমরা গুগলে সার্চ দিলাম, ধরলাম পিডিএফ টু পিএনজি, পিডিএফ টু জেপিজি দিলাম, দিলেই আমার যে অপশন চলে আসবে সেখানে আমি এই ফাইলটা অ্যাড করে দিলে অটোমেটিক্যালি প্রত্যেকটা আলাদা আলাদা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিডিএফটা রেডি হচ্ছে, ওয়ার্ড ইজ পাবলিশিং ফ্রম অলরেডি পিডিএফ রেডি। তো এবার কিন্তু এটা প্রিন্টের জন্য প্লাস হচ্ছে ইমেজের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।